মায়েরা, এই লীলাটা ঘটেছিল জ্যৈষ্ঠ মাসের দুপুরবেলা। হ্যাঁ, একজন বৃদ্ধা জননী চোখে দেখতে পায় না, সেই অবস্থায় এসেছে দুপুরবেলা। জেনে রাখবেন মা, ভিখারিরা কোনোদিন ভিখারিদের বাড়িতে ভিক্ষা করতে যায় না। সবাই জানে রাজা বাড়িতে যাব, তাদের যেগুলোকে মা পড়ে ঝরে থাকে তাতেই উদর পূর্ণ হয়ে যাবে, মানে পেট ভর্তি হয়ে যাবে। তাই মাগো দুপুরবেলা এসে বললে, ও মা, মা তুমি গলায় মালা পরে হরিনাম গাইছো, তুমি রাজরানী হয়েছো, ভগবান তোমায় দিয়েছে দিক মা, তবে মাগো পেটের জ্বালা বড় জ্বালা, আমার খুব খিদে পেয়েছে, দাও না মা আমায় দুটো খেতে দাও না। এই দেখতে পাচ্ছিস না আমি হরিনাম গাইছি, দেখতে পাচ্ছিস না আমি ভগবানের সেবার ব্যবস্থা করেছি, তোদের জ্বালায় কি আমি হরিনাম গাইতে পারবো না, তোদের জ্বালায় কি আমি কৃষ্ণ গুণগান গাইতে পারবো না, তোদের জ্বালায় কি ভগবানের সেবা দিতে পারবো না, যা এখান থেকে বেরিয়ে যা, আমি কোনো কথা শুনতে চাই না। মা মা যত বোকাঝোকা করো মা, পৃথিবীর মধ্যে মাগো অনেকে অনেক রকম জ্বালা আছে মা, কিন্তু পেটের জ্বালা সবচেয়ে বড় জ্বালা। এই জ্বালার জন্য এখানে অনেক শাশুড়ি বসে আছেন, বউটার মুখের মুখের কাছে মুখ ঝামটা খান না, এই পেটের জ্বালার জন্য। আজকালের মেয়েরা বৌমা হয়ে আসে মা, বাপের বাড়িতে সব শিখে আসে, কিভাবে শাশুড়িকে জ্বালাতে হয়, শ্বশুরকে পর করে দিতে হয়, সব চেয়ে। তাই মা আমার পৃথিবীতে কেউ নেই, দুটো খেতে দাও। এত করে বলছি আমার কোনো কথা শুনছিস না, তবে দেখ আমার কত ক্ষমতা, তোদের জ্বালায় যখন ভগবানের সেবা দিতে পারবো না, তোদের ব্যবস্থা আমি ভালো মতো করবো বলে একটা বেদ নিয়ে এলেন। বেদ নিয়ে এসে বলছে, এই বল ভিখারি বাচ্চা, বল ভিখারিনী, তুই ভাত খাবি না মার খাবি? মা আগে দুটো ভাত দাও, তারপরে মার খাব। ভক্তমণ্ডলী, ভিখারি মায়ের ওপর, ভিখারিনী মায়ের ওপর মারতে গেলে কষ্ট হয় না, নিজের মাকে মেরে দেখবেন সেদিন বুঝতে পারবেন যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ দিয়েছে, জন্ম দিয়েছে, সেই মায়ের গায়ে হাত তুলে হাতটা কেঁপে যায়, কিন্তু পরের মায়ের গায়ে হাত তুলতে কষ্ট হয় না। বল ভাত খাবি না মার খাবি? মা আগে দুটো খেতে দাও, পেটের চালাটা নিবারণ করি, তারপরে মারবে। তবে মার খা, আগে মার খা, বেরো দূর হয়ে যা, যা যা যা। তুমি আমার মেরো না মা, আমার মেয়েটা বেঁচে থাকলে তোমার মতো অত বড় হতো, তাহলে আমার মেয়েটা থাকলে আমাকে পরের বাড়িতে ভিক্ষা করতে হতো না, তুমি রাজরানী, তোমার গলায় মালা তুমি ভগবানের সেবা দিচ্ছ, আর আমি ভিখারিনী আমার গলায় মালা তুমি আমায় মারছো, ও মা আর মেরো না। পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে তবু মার মারছে। ভক্তমণ্ডলী মায়েরা, কাউকে আঘাত করার আগে একবার ভেবে দেখবেন নিজের মা হলে কেমন লাগে, মারতে মারতে এত মার মারলো ওই বুড়িটা ওখানে পড়ে গেল। তারপরে ওই রানী সুশীলা আবার বরণডালা হাতে নিয়ে গান গাইছেন, তবে বুড়িমাটা আস্তে আস্তে উঠে, কোনো রকমের কোমর ভাঙা বুড়ি তো, উঠে করেছেন কি রক্ত লেগে আছে গায়ে, সেই বুকে রক্ত নিয়ে ভগবানের যে মন্দিরে আছেন সেই মন্দিরের দেয়ালে লিখছে, ও ভগবান আমার মেয়েও নেই ছেলেও নেই, পৃথিবীতে আমি সবাইকে মামা মা বলে ভিক্ষা চাই, ওরা আমায় মানলো, তুমি এর বিচার করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তুমি এর বিচার করো। তুমি পিতা তুমি মাতা, তুমি পিতা তুমি মাতা, তুমি প্রভু জীবন্তি দাতা, ভক্তমণ্ডলী মায়েরা গানগুলো শুনছেন, এর মানে কিছু বুঝতে পারছেন? তুমি পিতা তুমি মাতা, আগে বলুন তো মা, যখন কোনো
বাচ্চা ছেলে কষ্ট পায় দুঃখ পায় সে কার কাছে কাঁদে মায়ের কাছে কাঁদে কেন কাঁদে ভক্তমণ্ডলী ছেলে কোনো অন্যায় করলে জেনে রাখবেন বাবার কাছে বলে না এই যে পরীক্ষায় ফেল করেছে তারা বাবার কাছে বলবে মাকে বলবো মা মামার বাড়ি পালাই চলো কেন পরীক্ষায় ফেল করেছি বাবা জানতে পারলে আমাকে পুঁতবে তোমাকে পিটবে তাই ছেলে সবসময় মায়ের কাছে কাঁদে এবার আপনারা বলুন মা ঠিক করে বলবেন মা কার কাছে কাঁদে আপনাদের সংসারে সব দায়িত্ব তো আপনাদের কাঁধে আপনারা আমার মা গান গাইতে গাইতে আপনাদের কত কী বলি বার হাঁড়ি বলি কাঁটাতারের বেড়া বলি কিন্তু জেনে রাখবেন মা আপনারা আমার মা যতবার কষ্ট পাই মায়ের কোলে গিয়ে মাথাটা রেখে ঘুমিয়ে পড়ি মা হাত বুলিয়ে দেয় তাই মাকে অপমান করা মানে ওপরে থুতু ফেলার মতো গায়ে পড়বে এবার বলুন মা আপনারা যখন কষ্ট পান দুঃখ পান আপনারা কার কাছে কাঁদবেন বলুন না কোনদিন ভগবানের কাছে আগে যাবেন না মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম তার স্বামী তাই যখনই কোনো বিপদে পড়বেন স্বামীর কাছে যাবেন হ্যাঁ তাই ছেলে কাঁদছে মায়ের কাছে মা কাঁদছে তার স্বামীর কাছে এবার আপনারা বাবা মানে স্বামী এই যে সংসার চালাচ্ছেন কার্তিক মাসে 80 টাকা বেগুন আপনারা 500 টাকা নিয়ে বাজারে গেলেন ব্যাগ ভর্তি হলো না বাড়িতে এসে মুখ ঝামটা খেতে হয় আপনারা কার কাছে কাঁদবেন ভগবানের কাছে তাই বাবারা সব সময় ভগবানের কাছে কাঁদে কেন বাবার ওপরে যিনি আছেন পরম পিতা তুমি পিতা তুমি মাতা তুমি পিতা তুমি মাতা তুমি প্রভু জীবনমুক্তি দাতা তুমি পিতা তুমি মাতা তুমি প্রভু অব ভয় ভান জন কীর্তন নিরান জন অব ভয় ভান জন কীর্তন নিরান জন কৃপা করো মায়েরা ওই বুড়িমাটা এত মার খেয়েছিল কোনো রকমে হামাগুড়ি দিয়ে ওখান থেকে চলে গেল এবার কিন্তু দুপুরবেলা একটা বৃদ্ধ বাবা এসেছেন বয়সের ভারে সেও চোখে দেখতে পায় না একদম নুঙে নুঙে কোনো রকমে এসেছে ও মা মা তুমি হরিনাম করে ভগবানকে সেবা দিচ্ছ আমি বৃদ্ধ বাবা তোমার বাবার মতো আমার বড় খিদে পেয়েছে আমায় দুটো খেতে দেবে এই সবে এক যে একজন বুড়িকে মারতে মারতে তাড়িয়েছি বেশি বাড়াবাড়ি করলে তোর হাড় থেঁতো করে দেব থেঁতো করো আর মারো মারো কিন্তু আগে দুটো খেতে দাও মা পেটের জ্বালা জ্যৈষ্ঠ মাসে বড় জ্বালা দুটো খেতে দাও মা লক্ষ্য রাখুন মা ভগবানের মন্দিরে পুজো দিচ্ছে রাজরানী হয়েছে কি অবস্থা করছে দেখুন এই তুই যাবি না মার খাবি ও মা আগে দুটো খেতে দাও তবে রে দেখ তোর কি হাল করি দেখুন মানুষের অর্থ সম্পত্তি থাকলে কিরকম অহংকারে এসে যায় তাই জেনে রাখবেন ভক্তমণ্ডলী আজ পর্যন্ত পৃথিবীতে জানা গেছে অর্থ সম্পত্তি যাদের বেশি আছে তাদের অহংকার চলে আসে তাই অহংকারে মত হয়ে তাকে মারছে বেরো দূর হয়ে যা যা দূর হয়ে যা 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 পড়ে গেছে বুকে খুব আঘাত লেগেছে বুড়িমা চলে গিয়েছিল কিন্তু এই বৃদ্ধ বাবাটা যেতে পারছে না তখন সে করেছে কি তার কপাল ফাটা রক্ত সেই রক্ত নিয়ে মন্দিরে লিখছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান পৃথিবীতে আমরা কোথায় যাব ভক্তমণ্ডল এবার আপনারা বলুন ঠিক করে বলবেন আজকের সমাজে অনেকে বলছেন সরকারি বড় বড় অফিসারটা বলছেন আপনারা ভিখারিদের ভিক্ষা দেবেন না ওটা ওদের অভাব নয় ওটা ওদের স্বভাব
জেনে রাখবেন মায়েরা, এই আস্তে, আমাদের পরে একটা বড় মা আছে মা, জেনে রাখবেন কে এই রকম হাল করেছে আমি জানি না মা, সেই বড় মা তার একটা বিপিএল কার্ড নেই, কেন জানেন, সে কারো ধরা করা করতে পারে না। এবার বলুন তারা কিভাবে দিন যাবে? এই যে আমি হরিনাম গাইতে এসেছি, আমরা পাঁচ ভাই, আজকে যদি আমার অকালে মৃত্যু হয় আমার মা বাবা খেতে পাবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সরকার অনেক রকম ব্যবস্থা নিয়েছেন কিন্তু ব্যবস্থার মধ্যে কিছু ফাঁক ফোকর থাকে, যেটা তাদের কপাল, অনেকে চোখে ঢুলি পড়ে আছে দেখতে পায় না। এক একজনের তিন চারবার বাড়ি হয় আর এক একজনের চিরকাল কুঁড়ে ঘরে এই ঝড়ে পড়ে মারা যায়। তাই এত মার মেরেছিল ভক্তমণ্ডলী মায়েরা, ওই মুখে রক্ত দিয়ে হরে কৃষ্ণ নাম লিখে কোন রকমের লাঠিটা নিয়ে যেতে যেতে বলছে, ওমা মা তুমি তো আমায় মারলে, তবে তোমাকে একটা কথা বলে যাই জানো মা, আর আমি ভিক্ষা করতে যাব না, আর আমি কোনোদিন ভিক্ষা করতে যাব না, ভগবান যদি আমাকে ভিক্ষা করে খাইয়ে দেয় তবে আমি খাবো, আমার গলায় মালা আছে বলে কাঁদতে কাঁদতে তেমাতানির মোড়ে গেছে। তেমাতানির মোড়ে গিয়ে মা গো বুকের যন্ত্রণা শুরু হলো, গোপাল আমার একটা ছেলে ছিল মারা গেছে, তার নাম গোপাল, আমি গোপালের বাবা, গোপাল আমার মুখে একটু জল দে বাবা। ভগবান মন্দির থেকে আস্তে আস্তে নামলেন, কালো ছেলে 5.5 বছরের মতো বয়স, এই অবস্থায় তেমাতানির মাথায় গেলেন। তেমাতানিটা কি? সত্য রজতম, যারা সত্যের পথ ধরেছেন ভগবান তাদেরকে দর্শন দেন, যারা রজগুণের অধিকারী ভগবান তাদের পান, আমাদের মতো যারা তমগুণের অধিকারী তারাও ভগবানকে পান। তাই তেমাতানির মাথায় ভগবান দাঁড়িয়ে থাকেন, যেই বলেছে গোপাল আমার শেষ জলটা একটু তুই দে বাবা। ভগবান মন্দির থেকে নেমে এসে গালে জল দিয়ে বলছে, বাবা তোমাকে কে মারলো? ও বাবা কে মারলো জানিস বাবা? ওই রানী সুশীলা। বাবা বলো, আমি একটু জল দাও, আর তোমার কোলে আমি মাথা রাখবো বাবা। ভগবানকে বলছে, বাবা আমি তোমার কোলে মাথা রাখবো, রাখো বাবা। ভগবানের কোলে মাথা রেখেছেন, ভগবান জল দিচ্ছেন, জল দিতে দিতে হঠাৎ মারা গেল। ভগবান তখন চিৎকার করে বলছে, বাবা তুমি একবার কথা বলো, তুমি একবার কথা বলো। দেখলেন জগৎ পিতা মর্তধামের বাবার জন্য কাঁদছেন, ভগবান যে বলেছিলেন ভক্ত আমার মাতা পিতা, আজকের প্রমাণ হয়ে গেল। এই তো ভবের খেলা, এই তো ভবের খেলা, পিছে আধার আছে চিরদিন কি সমান যাবে, সুখ দুঃখ হাসি কান্না এই তো ভবির খেলা, সুখ দুঃখ হাসি কান্না।
কান্না এই তো ভাবের খেলা প্রতিবেশীরা ছুটতে ছুটতে এলো এই খোকা এই বুড়োটা তোর কে হয় আমার বাবা ভগবান বলছেন আমার বাবা তোর বাবার নাম কি ভক্তরাম দাস দেখলেন ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের ক্ষুদিরাম বাবু আমি বললাম আমার বাবা ও যে ভক্ত ভক্ত যে ভগবানের পিতা ভগবান বলছে আমার বাবা ও আচ্ছা তোর বাবার নাম কি ভক্তরাম দাস তোর নাম কি পড়ার ছেলেরা জিজ্ঞাসা করছে তোর বাবাকে শ্মশানে নিয়ে যাব আগে বল তোর নাম কি আমাকে গরিব ছেলে তো গরিবের ছেলে তো আমি গরিব বাবার সন্তান তাই আমাকে যে যার মতো বলে কি বলে নাম বলে কেউ বলে হ্যাঁ কেউ বলে মধুসূদন কেউ বলে বিপদভঞ্জন কেউ বলে কেলে কেউ বলে কালোমানিক ও আচ্ছা আমরা তোকে কালোমানিক বলছি হ্যাঁ রে কালোমানিক শ্মশানে যে নিয়ে যাব তুই আমাদের আমাদের সমস্ত খরচাপাতি দিতে পারবি দেব বলে শ্মশানে নিয়ে গেছে চিতা সাজিয়ে দিয়েছে চিতা সাজিয়ে দিয়ে চিতায় আগুন দিচ্ছেন ভগবান শ্রীহরি ভক্তের মুখে আগুন দেওয়ার ক্ষমতা কারোর নেই কিন্তু ভগবান যেটা দিচ্ছেন সেটা আগুন নয় মুক্তির পথ সেই পথে যাতে যেতে পারে তার ব্যবস্থা করছেন ভক্তমণ্ডলী মায়েরা বিধিরে ও বিধিরে তিন ঘন্টার মধ্যে পুরো ছাই হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা ছাই হওয়ার পর ওই ছায়ের ভিতর থেকে একটা ছোট নাভিটা বার করলেন বার করে শ্মশানের ঘাটে ভগবান নিজে স্নান করে নাভিটা পুঁতে দিলেন পুঁতে দিয়ে একটা তুলসী গাছ বসিয়ে আজকের ওদিকে আর তাকালেন না হরি বল বলতে বলতে চলে যাচ্ছেন দুজনে আমার কাছে বিচার চেয়েছিল একটা ভক্তিমতী মা আর এই বাবা আমি ভগবান আজকের বিচার আমি বিচার করব আমি অপেক্ষা করব না তাই ভগবান আর দেরি করলেন না ওই কাঁচা কাপড় নিয়ে অন্ধ সেজে এবার হরিনাম গাইতে গাইতে যাচ্ছেন ওই বাড়িতে ভিক্ষা চাইব আমাকে যদি মারে তারপর ব্যবস্থা নেব আমার ভক্তের গায়ে আঘাত আমি নীরবে মাথা পেতে সহ্য করব না তাই আজকের হরিনাম গাইতে গাইতে ভগবান নিজে যাচ্ছেন হরি হরিনাম গাইছেন জয় রাধা মাধব মদন মোহন ভক্তজনের প্রাণ না করুণার সিন্ধু ভক্ত
ভজনার পানুনা করুণার সিন্ধু ভক্তজনের প্রাণনা করুণার সিন্ধু ভক্তগণের পানুনা করুণার সিন্ধু ভগবান ভক্তির কান মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন যুগে যুগে অবতারে এলি ধর ধামে 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 কৃষ্ণ ভগবান হই এলি বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে কৃষ্ণ ভগবান হয়ে এলে বৃন্দাবনে হে ভগবান ভক্তির কান হে ভগবান ভক্তির কান মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় জয় কৃষ্ণচন্দ্রজি কি জয় মদন মোহন কি জয় মায়েরা আপনার পাশে একটু লক্ষ্য রাখুন যেটা ঘুমাচ্ছে ওর মুখের কাছে আপনার মাইক মানে মুখটা ওর কানে ঠেকিয়ে একবার বলুন তো দেখি জমের বনটা কি করে ঘুমায় দেখবো জয় জয় শ্যাম সুন্দর কি মা ওটা ওর দোষ নয় মা জমের বনের দোষ যে পাড়ায় হরিনাম হবে হরিনাম শুনলে সবাই স্বর্গে যাবে তাহলে জমের রাজত্বে কারা যাবে জমের বোন ভাই ফোঁড়া করতে এসে জমের মাথায় হাত দেখে চিন্তায় পড়ে গেলেন তাই জমের বোন ঠিক করলেন যে পাড়ায় হরিনাম হবে আমি সেজে গুজে যাব তাই যে কটা বেশি সেজে গুজে এসেছেন মা তাদের ব্যামগুলো চাপবে তারা ঘুমিয়ে পড়বে তাদের কানের কাছে মুখটা নিয়ে আবার বলুন তো জয় জয় শ্যাম সুন্দর কি গিরিধারী লাল কি মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন জয় রাধা মাধব মদন মোহন মাগো অন্ধ কানাইকে এক মুঠো ভিক্ষা দিয়ে যাও মাগো লক্ষ্য রাখুন মা দুজনকে মেরে ওখানে শুয়ে দিয়েছিল একজন বুড়ো তেমাতানির মাথায় মারা গেছে ভগবান তার মুখে জল দিয়ে মুখে মাগো পরকালের ক্রিয়া করে এবার ভিখারি সেজে অন্ধ সেজে এসে বলছেন ও মা অন্ধ কানাইকে এক মুঠো ভিক্ষা দিয়ে যাও মাগো এই সবে দুজনকে মেরে থেঁতো করেছি তোর বাপের ভাগ্য ভালো যদি হয় তুই ভিক্ষা চাইবি না এখান থেকে বেরো ভগবান মনে মনে করছে মারলে তবে তো আসল খেলটা খেলবো মাগো জাত গৌরে কেউটো ও তো গেফুরা সাপ আপনারা কেউটো বলেন ওকে গেফুরা বলে হাতি পর্যন্ত মাগো এত বীজ মারা যায় সেই গোগ্রো সাপের লেজে পা না দিলে ছোবল মারবে না তাই জেনে রাখবেন ভগবানকে আঘাত না করলে ভগবান অভিশাপ দিতে পারবে না তাই ভগবান বললে ওমা মাথায় মারো একমাত্র ভিক্ষা দিয়ে যাও তবে যাচ্ছি দাঁড়া তোর পিঠটাও সোজা করব বলে বেতটা নিয়েছে মারতে যাবে মাগো মারতে এসে দেখতে পাচ্ছে একে কালো তারপরে রোগা আবার বাচ্চা ছেলে এখন কথা হলো বাচ্চা ছেলের গায়ে চট করে কেউ হাত দিতে চায় না কেন জানেন মায়েরা নরের মধ্যে নারায়ণ কিন্তু অবশিশুর মধ্যে ভগবান সবসময় বর্তমান ও দিদি দিদি হরিবাসরে এগুলো করবেন না
আপনি যেটা করছেন আপনারা শুনে রাখুন মা, যে সব মা ভোরবেলা উঠে তাল চুরি করে নারকেল চুরি করে তার ছেলেরা ভোরবেলা উঠে তাল চুরি নারকেল চুরি করবে গ্যারান্টি। আর যারা হরিবাসরে বসে ঘুমাতে ঘুমাতে উঠে খুব হাসাহাসি করে তাদের ছেলেরা স্কুলে গিয়ে জানলার দিকে তাকিয়ে শুধু হাসবে, আর মাঝে মাঝে মোবাইলটা খুলে দেখবে। এবার বুঝতে পারছেন মায়েরা, এই হরিবাসরে হরিনাম শুনতে এসে মনটা চঞ্চল হলে আপনার ছেলে চঞ্চল হবে। এভরিওয়্যার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন, মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মনে থাকবে যশোদা। তাই হরিবাসরে ওই সব কেলের কীর্তিগুলো করবেন না যেটা ঘরে স্বামীর সঙ্গে করেন, দাদা আমার ভালো বলে যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু পরের যাত্রায় যে কী কেলের কীর্তি হবে আমি জানি আর ভগবান জানি, বোঝা গেল। এবার শুনে যাচ্ছি দাঁড়া বলে ভগবানকে মারতে এলেন, কিন্তু কালো ছেলে মগ রোগা বোচকা মারতে পারলেন না, কেন? নরের মধ্যে নারায়ণ কিন্তু একটা অবুধ শিশুর মধ্যে সবসময় ভগবান বর্তমান। তাই আপনাদের কাছে বলে যাই মা, কোনদিন বাচ্চা ছেলের গায়ে হাত তুলবেন না। আজকের হরিবাসরে কথা দিয়ে যান, এই দুধের বাচ্চাদের গায়ে আপনারা হাত তুলবেন না। কি দিয়েছেন ওদের আপনারা বলুন, আপনারা কি দিয়েছেন ওদের? আজকের ওদের কাকা নেই, জেঠা নেই, দাদু নেই, ঠাকমা নেই, ঠাকুরদা নেই, কে আছে? এক পাঁচা বই কিনে দিয়েছেন, হ্যাঁ ছুট বুট দিয়েছেন, টাই দিয়েছেন, স্কুলে যায় পড়াশোনা করে, কিন্তু জেনে রাখবেন দাদু কাকা জেঠুরা আনন্দ আদরগুলো ওরা পায় না। এই অবস্থায় যদি ওদের মারেন মা, জেনে রাখবেন মা আজকালের ছেলেরা এই অল্প বয়সে যদি মার খায় কিন্তু আস্তে আস্তেও আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভালোবাসা দিয়ে তাকে বড় করুন, আদর দিয়ে তাকে বাঁধন না করে ভালোবাসা দিয়ে তাকে শাসন করুন। যে মা সন্তানের জন্য এই রকম চিন্তা ভাবনা নিতে পারবেন সেই মা কোনদিন সন্তানের গায়ে হাত দেবে না। তাই জেনে রাখবেন যারা ভালো ভালো মাস্টার মশাই তারা ক্লাসে কোনো ছেলে যদি ভুল কোনো কিছু একটা লেখে তাকে আঘাত করে না। আমি যখন ক্লাস টেনে পড়তাম একটা ট্রান্সলেট ভুল হয়েছিল, ট্রান্সলেশন ভুল হয়েছিল, একটা মাস্টারমশাই আমাকে মেরেছিলেন। পরের মাস্টারমশাইয়ের কাছে বললাম, মাস্টারমশাই ওই মাস্টারমশাই আমাকে মেরে গেছেন, দেখুন তো কোথায় ভুলটা হয়েছে। বলে ও খোকা তো সব ঠিক আছে, শুধু একটা এ ভুল ছিল। লক্ষ্য রাখুন সমস্ত খাতাটা ছুঁড়ে ফেলে দিল, আর ভালো মশাই ভালো মতো মাস্টারমশাইটা বললেন একটা এ বসালে ভালো হতো, আই এম এ গুড বয়, এম এটা দেওয়া হয় না বলে মাস্টারমশাই আমাকে মারলো, খাতা ছুঁড়ে ফেলে দিল। তাই ছেলেরাই ভুল করবে তাদের মারবেন না, তাই বলে মারলো না, ঠিক আছে তোকে ভিক্ষা দেব। কখন দেবে মা? এখন পুজো করছি, পুজো করে তুমি আমায় দেবে? বলে না, পুজো করার পর আমি স্নান করব। ঠিক আছে মা স্নান করে দিও, আমার খিদে পায় খাবো। ঠিক আছে খাওয়া দাওয়া করে দিও, খাওয়া দাওয়া করে ঘুম পায়। লক্ষ্য রাখুন মা দেবে না কত রকম বাহনা, এক একজন আছে মা ভিক্ষা দেবে না কত রকম বাহনা। ঠিক আছে মা আমি বসে রইলাম, হ্যাঁ আমি ততক্ষণ হরিনাম করি তুমি ঘুমিয়ে নাও, তারপর তুমি আমায় খেতে দেবে। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তখন ভগবান বলে ও মা এবার তোমার ঘুম ভেঙেছে, দাও মা অন্ধ কানাইকে এক মুঠো ভিক্ষা দিয়ে যাও মা গো। এই জন্য বলে রে ভিকারি বাচ্চা তোদের জ্ঞানগম্ব চিরকাল কম। লক্ষ্য রাখুন ভগবানকে কি ভাষায় কথা বলছে, জ্ঞানগম্ব চিরকাল কম, ভিক্ষা তোকে দেবো, এই আমার চারতলার ওপর চলে যা, হ্যাঁ পাঁচ বছরের পুরনো চাল আছে ঘুম ধরা পোকা ধরা চাল দিয়ে দে। মা গো আঁচলে চাল দিল পোকা ধরা ঘুম ধরা চাল, ভগবান অন্ধ সেজে দেখতে পেল না, ভাবলো চাল যখন দিয়েছে গরম জলে ছেড়ে দিলে ভাত হবে। ও মা শুধু চাল তো ফুটিয়ে খেতে পারবো না মা, তুমি একটা ফল টল দাও না, ভেবেছিল আলু বা কাঁচকলা দেবে। এই এ খেতে পেলে আবার শুতে চায়, তা তো ছতলার কোণের ঘরে আমার ২০ বছরের পুরনো সুপুরি আছে, ওর মধ্যে যেটা পুরনো ভুয়ো সুপুরি সেইটা আঁচলে তুলে দিয়েছে। ভগবান মনে মনে করছে আমার মাকে মেরেছে বাবাকে মেরেছে, আমার ভাগ্য ভালো গো আমাকে মারে না ভিক্ষা দিয়েছে। ভগবান মাথা নিচু করে চলে গেলেন, সেই তেমাতানির মাথা এবার গিয়ে চোখ মেলে তাকিয়ে আঁচল খুলে দেখতে পাচ্ছে খুন ধরা চাল পোকা ধরা ফল।
পোকাধরা ভুয়ো ফল ঘুমধরা চাল তুমি আমার ধনে ধনী হয়ে তুমি আমাকে ঠকালে তুমি জানো না আমি দি দশা দুহাত দিয়ে নিয়ে নেই দশাত দিয়ে তাই ভগবান সবসময় দুহাত দিয়ে দেন দশাত দিয়ে নিয়ে নেন তাই ভক্তমণ্ডলী জেনে রাখবেন জোয়ারের জলকে কেউ আপনারা আটিয়ে ধরে রাখতে পারবেন না আল দিলেও চলে যাবে কি বলছি বুঝতে পাচ্ছেন আপনাদের গ্রামে এই মুহূর্তে সবচেয়ে যিনি কোটিপতি একশো বছর পরে তিনি গরিব এটাই বেদবিধি নিয়ম তাই তুমি আমাকে পোকা ধরা চাল ঘুম ধরা চাল আর ভুয়ো ফল দিয়েছ চাল যখন দিয়েছ ফল যখন দিয়েছ ফল তুমি পাবে এবার দেখো আমার মাকে মেরেছ বাবাকে মারতে মারতে শেষ করে দিয়েছ আমি ভগবান নীরবে মুখ বুঝে সহ্য করব না এবার আমি তোমায় বলে গেলাম দূর থেকে অভিশাপ দিয়ে গেলাম হ্যাঁ কত রাজত্ব চাও নারী জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি তার চেয়ে মূল্যবান যদি নারী মা হতে পারে জেনে রাখবেন নারী জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি তাই যে নারী যৌবন থাকে না তার বাজার ভক্তমণ্ডলী মায়েরা কোনো জায়গায় ঠাঁই পায় না জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি তার চেয়ে মূল্যবান যদি নারী মা হতে পারেন যদি আপনারা মা হতে না পারেন আপনাদের জীবনের মূল্য নেই যৌবনের মূল্য নেই তাই আমি অভিশাপ দিলাম সাতটা জনম তোমার কেটে যাবে ওই সাতটা জনম তুমি এত ঐশ্বর্য পাবে বিষয় সম্পত্তি পাবে অর্থ বিষয়ে বৈভব পাবে তুমি নিজে হিসাব রাখতে পারবে না কামিনী কাঞ্চন সোনা দানা অলংকার তুমি পূর্ণ মাত্রায় পেয়ে যাবে কিন্তু কোনো অবস্থাতে তোমার সন্তান হবে না পৃথিবীতে তোমাকে মা বলে কেউ ডাকবে না তারপর অষ্টম জনম আসবে একদম শেষ অবস্থায় তোমার একটা সন্তান হবে সেই সন্তানের বয়স যখন দশ বছর দশ দিন পূর্ণ হবে বিনা মেঘে পাঁচ পড়ে তার হবে অকাল মৃত্যু এবার আপনারা শুনে রাখুন যারা ভিখারীদের ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন হইবাসরের জন্য যারা চাঁদা তুলতে গিয়েছিল আপনাদের কাছে যারা হাত পেতেছিল আমার ওই দাদারা ক্ষুদিরাম বাবুর ভক্তরা ক্ষুদিরাম বাবুর ভাইয়েরা তার যুবক ভক্তরা আপনারা যারা বলেছেন মুখের ওপর সেই টাকায় বিরিয়ানি খাবো তারা শুনে যান তার চেয়ে বেশি টাকা আপনার খরচ হয়ে যাবে কিন্তু ভগবানের সেবায় লাগবে না তাই আমি অভিশাপ দিলাম ওই সন্তান দশ বছর দশ দিন হওয়ার সঙ্গে সঙ্গে বিনা মেঘে বাজ পড়ে মারা যাবে আর ওই ছেলেকে কোলে করে নিয়ে মৃত ছেলের জন্য বসে বসে কাঁদতে হবে বসে বসে কাঁদতে হবে বসে বসে কাঁদতে হবে বসে বসে কাঁদতে হবে গোবিন্দ বসে বসে কাঁদতে হবে কৃপা কর কৃপাময় বসে বসে কাঁদতে হবে কৃপা কর কৃপাময় বসে বসে কাঁদতে হবে কোথায় আছো প্রাণ গোবিন্দ বসে বসে কাঁদতে হবে গোবিন্দ ভক্তমণ্ডলী মায়েরা আমি হরিনাম গাইতে এসেছি হরিনাম গাইতে গাইতে যদি কোনো অন্যায় করি ভুল করি অনেক কথা বলতে হয় বলতে বলতে অনেক কল সময় ভুল বলে ফেলি মা তবু যদি ভুল করে ফেলি আপনারা দয়া করে কৃপা করে শুধরে নেবেন মা আমারও বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে ঘর করতে হয় আমার মৃত্যু হয় হোক মা আমার কোলে আমার ছেলে মারা গেলে আমি বাঁচব না এই অভিশাপ আপনারা আমায় দেবেন না হে গোবিন্দ হ
আজকের এই হরিনাম শোনার পর থেকে আগামীকাল সকালবেলায় যদি কেউ ভিক্ষা করতে আসে মা, আপনারা তাকে ফিরিয়ে দেবেন না। আমি পুরুষ মানুষ হলেও আমার কষ্টের জায়গা কোথায় জানেন মা? আমি যখন দেখি গ্রাম বাংলার অনেক মেয়ে আছেন, মা আছেন, বৌদিমণি আছেন, মা গো এই ধান পেকে গেছে, ধানের বোঝা নিয়ে পাকা রাস্তার উপর দিয়ে হাত দুটো তুলে ধানের বোঝা নিয়ে আসছে, আমার খুব কষ্ট হয়। কেন জানেন মা? লক্ষ্মীকে লক্ষ্মীর আসনে আমরা বসাতে পারিনি। ভারতবর্ষ গরিব, আমার গরিব বাবা আমার মাকে রক্ষা করতে পারে না, কিন্তু আমি পুরুষ মানুষ হয়ে আমার কষ্ট হয়। আর একটা কষ্ট কোথায় হয় জানেন মায়েরা? গাছের কোনদিন ফল ভারী হয় না, মেয়েদের স্বামী মারা যাওয়ার পর ওই কোলের বাচ্চাকে নিয়ে এই গরমে কোলে আর কাকে নিয়ে বা পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যায়। ওই রকম কোলে বাচ্চা নিয়ে যখন কেউ ভিক্ষা করতে যাবে, আপনারা কোনোদিন তাকে মুখ করে ফিরিয়ে দেবেন না। বসে বসে কাঁদতে হবে, বসে বসে কাঁদতে হবে গোবিন্দ, বসে বসে কাঁদতে হবে। ভগবান অভিশাপ দিয়ে চলে গেলেন। রানী সুশীলা পরবর্তী অধ্যায়ে জন্মগ্রহণ করলেন। সাতটা জনম কেটে গেল, ঐশ্বর্য, রাজত্ব, প্রাচুর্য, বিষয় বৈভব, কামিনী কাঞ্চন, কোনো কিছুর অভাব রইল না। কিন্তু একটা অভাব ছিল মা, তার কোনদিন সন্তান হয় না। পৃথিবীতে মা বলার মতো কেউ তা রইল না। যারা মা বলে খেতে চায় তাদের যদি খেতে দিতে না পারেন তাহলে আপনাদের মা হওয়ার কোনো মানেই হয় না। তাই ভক্তমণ্ডলী, সাতটা জনম কেটে গেল, অর্থ সম্পত্তি পেয়েও মা হওয়ার সুযোগ পেল না। অষ্টম জনম কেটে যাচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না। তখন রানী মা ঠিক করল, ব্রাহ্মণ বৈষ্ণবদের, সাধুগুরু বৈষ্ণবদের ডাকা হলো, তাদের ডেকে বললে আপনার একটা বিধান দিন, আমি আর কিচ্ছু চাই না, ঐশ্বর্য চাই না, সম্পত্তি চাই না, বিষয় বৈভব কামিনী কাঞ্চন অর্থ কিচ্ছু চাই না, শুধু একটা সন্তানের জননী, একটা মা হতে চাই, সন্তানের মা হতে চাই, একটা বিধান দিয়ে যান। তখন সাধুগুরু বৈষ্ণবরা মাগো পাঁজি পুঁতি দেখে বিধান দিয়ে দিলেন, তপে রাজা দ্যান ধ্যানে পুত্র। তাই সন্তান পেতে গেলে দ্যান ধ্যান করতে হবে, দান করতে হবে। কিভাবে দান করব? একটা হরিবাসর করবে, সেই হরিবাসরে ভগবান শ্রীহরিকে প্রতিষ্ঠা দেবে। প্রতিষ্ঠা দিয়ে যারা দারিদ্র সীমার নিচে তাদের নিমন্ত্রণ করবে, হ্যাঁ প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করা হবে, সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ করা হবে, যারা হরিনাম শুনতে চায় তাদের অবশ্যই নিমন্ত্রণ করবে, কিন্তু যারা হরিনাম শুনতে চায় না সবার আগে তাদের চরণ দুখানি জড়িয়ে ধরে নিমন্ত্রণ করে নিয়ে আসবে। তারপর হরিনাম শুনতে শুনতে তাদের অন্যের ব্যবস্থা করা হবে। লক্ষ্য রাখুন, আপনাদের এই হরিবাসরের পিছনে আপনাদের অন্যের ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এবার বুঝতে পাচ্ছেন, শুধু হরিবাসর করলে হবে না, অন্যের ব্যবস্থা করতে হবে। তারপর তারপর আর একটা কথা, অন্ন পাওয়ার পর তারা হরিনাম শুনে যখন সন্তুষ্ট হয়ে বাড়ি যাবে, তাদের চরণ দুখানি জড়িয়ে ধরে, হ্যাঁ তাদেরকে বলা হবে তোমরা আমার পিতা মাতা বলে, তাদের একশোরা চাল, একটা বস্ত্র, ষোলো আনা, তার সঙ্গে হ্যাঁ কিছু ফল, আনাজপাতি, তরি তরকারি দিয়ে দেবে। তাহলে একটা কাপড়, একশোরা চাল, ষোলো আনা আর ফলমূল সব দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে। তারা যদি আশীর্বাদ করে নিশ্চয়ই তুমি সন্তানের জনক বা জননী হতে পারবে। ভক্তমণ্ডলী মায়েরা, শুধু একটা সন্তান পাবার লোভে আজকের বাড়িতে নারায়ণের প্রতিষ্ঠা করলেন। নারায়ণের প্রতিষ্ঠা করে সবাইকে ডেকে নিয়ে এলেন, হ্যাঁ মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব দেবকুল ঋষিকুল মুনিকুল সবাইকে ডেকে
দারিদ্র সীমার নিচে যারা দাঁড়িয়েছিলেন সেই ভিখারীদের ডেকে যাদের কোনদিন ভিক্ষা দেয় না মারতে মারতে তাড়িয়ে দিত শুধু একটা সন্তান পাওয়ার লোভে তাদের ডেকে এবার হরিনাম শুরু করে দিলেন নম নারায়ণ দুরতি দমন পতিত জনে দয়া পতিত জনে দয়া গোপাল পতিত জনে দয়া গোপাল নারায়ণ দুরতি দমন পতিত জনে দয়া গোপাল পতিত জনে দয়া তুমি ভক্তি তুমি ভক্তির ভগবান তুমি শক্তি তুমি ভক্তি তুমি ভক্তির ভগবান তুমি শক্তি তুমি মুক্তি ভক্তের ভগবান তুমি শক্তি তুমি মুক্তি ভক্তের ভগবান কৃপা করো দয়া করো তুমি শক্তি তুমি ভক্তি ভক্তের ভগবান তুমি শক্তি তুমি মুক্তি ভক্তের ভগবান কৃপা করো দয়া করো হে মধুসূদন হে মধুসূদন ভগবান তুলতে চাইছেন না আমি প্রথমে বলেছি মা ভগবানকে ষোলো আনা দেবেন আপনাদের হাতে কি মা বাত ধরেছি বাতের একটা ভালো ওষুধ বেরিয়েছে গো মা কাউকে যেন বলবেন না ঝাল গাঁটটা তবে যেসে মারলে হবে না স্বামীকে মারতে দিতে হবে ওগো হরিনাম শুনে শুনতে গিয়ে ঘুমাচ্ছিলাম বাউতলে হরিনাম বলিনি বললি স্বামী ঝাল গাঁটটা দিয়ে দেবে মারবে একদিন যন্ত্রণা হবে 365 দিন ওই ঝাল গাঁটটা তাই ভক্তমন্ডলী মায়ের আপনারা হরিনাম শুনতে এসেছেন এবার চিৎকার করে বলুন জয় জয় শ্যাম সুন্দর কি জয় হরি লাল কি জয় শ্যাম সুন্দর কি জয় নারায়ণ ঠিক করে বলুন হরিনাম শুনে আনন্দময়কে আনন্দ করে হরিনাম বলতে পেরেছেন আনন্দ পেয়েছেন এবার চলুন আপনাদের জন্য পিছনে খাবার ব্যবস্থা হয়েছে মা গো টুটি পর্যন্ত সব খেলো খাবে না ভিখারি তো এমনি খেতে পায় না যে বাড়িতে গো মা মারধর খেত ভিক্ষা দিত না লাঠি পেটা করতো বেত্রাঘাত করতো সেই বাড়িতে খেতে দিচ্ছে
এইজন্য বলে গো কিসে আর কিসে তামা শিসে এমনি যারা ভিক্ষা দেয় না তারা যদি একবার দান খুলে গো মা হবে আমাদের ওখানে একটা লোক ছিল গো মা কোনদিন ভিখারির ভিক্ষা দিত না মরবার সময় দশ বিঘে জায়গা কলেজের নামে লিখে দিয়ে চলে গেল এবার বুঝতে পারছেন মায়েরা হরিণডাঙ্গার যে কলেজটা হয়েছে ওই কলেজটা এরকম কেলের কীর্তি হয়ে আছে কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না মৃত্যুর সময় দশ বিঘে জমি লিখে দিয়ে চলে গেল তাই এমনি যারা কোনোদিন কাউকে কিছু দেয় না যেদিন দেবে গো মা হাত খুলে ছক্কা মারবে শুধু ছয় আর চার এবার আপনারা বলুন উদর পূর্ণ হয়েছে হয়েছে বিশ করে খেয়েছেন ঠিক আছে এবার আপনারা আসুন আর আপনারা এক কাজ করুন মগো প্রত্যেকের হাতে এক সরা কোর চাল হ্যাঁ কাঁচা সরা গো মা মিথ্যে কথা বলবো না ষোলো আনা দিয়েছে চাল ডাল আলু কাঁচা কলা দিয়েছে একটা করে বস্ত্র মানে কাপড় দিয়েছে মগো ভিখারি তো এমনি কিচ্ছু পায় না কেউ যদি চাল কলা দেয় কাপড় দেয় সরা দেয় কি ভাল লাগে বাবা ধন্য ধন্য রে ধন্য এই বাড়িতে বাপ ঠাকুরদা মার খেয়ে গেছে আমাদের ভিক্ষা দিচ্ছে পেট ভরে খাইয়ে আপনারা শুনুন এই মুহূর্তে বাড়ি যাবেন না আপনাদের শ্রীচরণে শতকোটি প্রণাম আপনারা এক কাজ করুন বাড়ি যাওয়ার আগে আমাকে আশীর্বাদ করুন আমাকে আর আমার স্বামীকে মা আপনি রানীমা উনি আমাদের রাজামশাই সুবোধচন্দ্র মা গো আমরা দিন ভিখারি আমাদের মুখে আশীর্বাদ মানায় না মানায় আমি মা তোমাদের মা বলে কথা বলছি তোমরা আমার মা তা আশীর্বাদ করো ঠিক আছে চাল ডাল দিয়েছে বলো দিদি ও দিদি কাপড় দিয়েছি টাকা দিয়েছি কাঁচকলা আলু এক সরা চাল আবার পিতলের নয় কাঁসার সরা আশীর্বাদ করবো এই আশীর্বাদ করবি তো হ্যাঁ করবো করবো আচ্ছা মা এবার বলুন আশীর্বাদ যে করবো কি আশীর্বাদ শুধু একটাই আশীর্বাদ আমরা স্বামী স্ত্রী যেন একটা সন্তানের জনক জননী হতে পারি সেই বলেছে জনক জননী আর কদিন পরে চেলাকাটের সঙ্গে বন্ধু হয়ে যাবে শ্মশানে চলে যাবে এই শেষ বয়সে জনক জননী দুটো চাল কলা দিয়েছে বলে একটা কাপড় দিয়েছে বলে এক সরা চাল দিয়ে বলেছে মাথা কিনে নিয়েছে চোরের মা চবরা বেশি যা খেয়েছি যা পরেছি ফেরত দেব একদম বমি করে বমি করে বাদ দেব একদম বমি করে বাদ দেব কোনোদিন ভিক্ষা দেন আজকের ভিক্ষা দিয়েছে বলে জনক জননী হব মরতে বসে যে আটকুলোর মুখ দর্শন করা মহাপাপ ওর মুখের দিকে তাকিয়ে যখন আশীর্বাদ করবো ও তো ছেলেগুলো হয় না যাদের সন্তান হয় না তাদের বন্দা মানে বাঁজা বলে আটকুলো বলে আটকুলোদের মুখ দেখা মহাপাপ নয় বমি করে ফেলে দিয়ে চলে যাব বলে গো মা বমি করে ফেলে দিয়ে কাপড় চোপড়গুলো ফেলে দিয়ে চলে গেল তখন রানীমা বুঝতে পারলো এবার বুঝতে পারছেন বাপ তার বাপকে কোনোদিন ছেড়ে কথা বলে না কেউ যদি অন্যায় করে রাখেন জেনে রাখবেন এ যুগে আপনাদের পেতে হবে এ যুগে না পান পরবর্তী অধ্যায়ে আপনার সন্তানটা ভুগবে রাজা রামচন্দ্র বনে গিয়েছিল নিজের জন্য নয় কার জন্য দশরথের জন্য বুঝতে পারছেন বাবা পাপ করলে সন্তানকে নিতে হয় তাই ভক্তমণ্ডলী মায়েরা পাপ তার বাপকে ছাড়ে না তাই রাত তারা উত্তেজিত অবস্থায় চাল ডাল সব কিছু ফেলে দিয়ে চলে গেলেন তখন রানীমা বললে আর কোনো কথা হবে না এইভাবে যখন আমাদের অপমান করে এখানে যখন কেউ আমাদের ভালোবাসে না আমাদের মুখ দর্শন করতে চায় না আজ রাতের অন্ধকারে এখান থেকে চলে যাব হ্যাঁ এখান থেকে চিরকালের মতো চলে যাব এখানে কিছুতেই থাকবো না কিছুতেই থাকবো না চলো তাই রাতের অন্ধকারে চলে যাচ্ছেন কার কাছে যাচ্ছেন ভোলে বাবা পার করেগা ভোলে বাবা পাগলা বাবা পার করেগা ভোলানাথ মহেশ্বরের কাছে সেই ভোলানাথ মহেশ্বর যদি বর দান করে নিশ্চয়ই আমরা একটা সন্তান পাবো ভারতবর্ষের একাধিক দেবতা আছেন সনাতন ধর্মের ৩৩ কোটি দেবদেবী আছেন কিন্তু একটা দেবতা আছেন মা গো যাকে ডাকলে ডাক সাড়া দেয় তার কাছে যাব যিনি অল্পতে সন্তুষ্ট যার নাম আশুতোষ ভোলে বাবা ভোলে বোন সেই বাবার কাছে গিয়ে বলবো বাবা মনে নাও প্রাণ নাও জীবন নাও যৌবনে নাও মনে নাও প্রাণ নাও জীবন নাও যৌবন নাও ভোলানো ভোলানো
পান নাও জীবন নাও জোবান নাও একটি সন্তান দাও আমারে একটি সন্তান দাও হে আমারে জেনে রাখবেন বাবা সন্তান দেবেন কিন্তু মা শক্তি দেবেন বাবা তো সন্তান দিয়ে দেবে সন্তান তো যদি কোনো কিছু না করতে পারে কোনো কাজে লাগবে না হোমে লাগবে না যজ্ঞে লাগবে না তাই বাবা দেবে সন্তান মা দেবেন শক্তি তাই শুধু জয়রামপুরে বড় কাজারি গেলে হবে না আপনাদের মহাতীর্থ কালীঘাটে যেতে হবে আর সেখানে গিয়ে বুক চিরে রক্ত দিয়ে বলতে হবে মা মা নাও এই বুকে রক্ত নাও নমো আত্তাই নমা নমাঃ আত্তাই নমা নমাঃ আত্তাই নমা নমাঃ আত্তাই নমা নমাঃ শুনো রত্সা প্রভাক স্বামী আদ্রাস্তাস্তাং মহাফলম জপরের সদাতাং ভক্তাশ্বেব বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ংকর্ষ নাস্তি কিঞ্চিৎ কলযুগে অপুত্র লব্ধতে ত্রিপক্ষং শবনং যদি তৌ মাসৌ বন্দনা মুক্তি বিপ্রবৎসা সুরজ্যে মৃত বৎসা জীব বৎসা সানমাসং শবনং যদি নৌকায়ং শঙ্করে যুদ্ধে জয় পুণ্যায়াত নিগিতা তাপায়ে নৌ নিচরং ভয়ঙ্কঞ্চিত রাজস্থানে জয় নিত্যাঙ্গে প্রসন্ন সর্বদেবতা বাবা নিজা নিত্যাঙ্গে প্রসন্ন সর্বদেবতা ওম হিং ব্রহ্মাণি ব্রহ্মলোক চ বৈকুণ্ঠ সর্বমঙ্গলা ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নিরুদ্ধর্ষ ওম নমঃ ভব ভবানী ওম নমঃ মম ভবানী ক্ষেত্র ভদ্রা কালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরাং সুরেশ্বরী ভূ কুরুক্ষেত্রে ভদ্রা কালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরাং সুরেশ্বরী ও সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া সন্নিদেহি ইয়া সন্নিদেহি শনিরুদ্ধর্ষ মম ভব ভবানী ওম মম মম ভবানী তুমি বিনা হয় পুত্র দারুষ তুমি ছাড়া বলো আছে আপন তুমি বিনা হয় নাই পুত্র দারুষ তুমি ছাড়া বলো আছে আপন
তুমি বিনা হয় নাই পুত্র দাদস পার্বতী তিনি দুর্গা তিনি মহামায়া তিনি কালী একটা একটা রূপ মাত্র তিনি স্বামীকে বলছে শুনতে পাচ্ছ ওরা অমন করে কাঁদছে বিল্লপত্রের পাহাড় করে দিয়েছে কপাল ফাটিয়ে বুক চিরে রক্ত দিচ্ছে ও মেয়ে প্রত্যেকটা মেয়ে মা হতে যায় তুমি ওর আশা পূর্ণ করো বাবা মহাদেব বললে অন্য কিছু চাও আমি দেব ঐশ্বর্য চাও রাজত্ব চাও স্বর্গে বাস করতে চাও গোলক বৃন্দাবনে থাকতে চাও সব ব্যবস্থা করব কিন্তু খবরদার তুমি আমার কাছে সন্তান চেও না কেন বাবা কেন ভিখারীদের ভিক্ষা দেওয়া বন্ধ করেছিলে কেন একটা বৃদ্ধা মাকে মারতে মারতে তুমি তাড়িয়ে দিয়েছিলে কেন একটা বৃদ্ধ বাবাকে এত মার মেরেছিলে তে মাতানি রাস্তায় গিয়ে ভগবানের কোলে শুয়ে সে মারা যায় লজ্জা করে না তোমার ভগবান তোমাকে দুহাত ভরে দিয়েছিল আর তুমি কি করলে সেই দুহাত শূন্য করে তাকে ফিরিয়ে দিলে মারতে মারতে তাড়িয়ে দিলে অকালে তার মৃত্যু হলো তাই ভগবান ভিক্ষা করতে এলো তারপর তুমি কি করলে পোকা ধরা খুন ধরা চাল দিলে আর ভুয়ো একটা সুপারি দিলে লজ্জা করে না যার ধনে ধনী হয়ে তুমি তাকেই ঠকালে তাই ভগবান অভিশাপ দিয়েছে ঐশ্বর্য দেবে রাজত্ব দেবে প্রাচুর্য দেবে অর্থ সম্পত্তি কামিনী কাঞ্চনে ভরিয়ে দেবে কিন্তু মা হওয়ার সুযোগ দেবে না তাছাড়া মা যদি হও তুমি হয়তো মা হবে কিন্তু মা হওয়ার পর সেই সন্তানের বয়স যখন দশ বছর দশ দিন পূর্ণ হবে বিনা মেঘে বাছড়ে সন্তানটা মারা যাবে বলো তখন তো তুমি আমায় বলবে বাবা দেবাদিদেব তুমি দিলে যদি নিলে কেন তখন আমি কি জবাব দেব তোমরা যে আমরা আমার কাছে সবাই কাঁদো ভগবান হরি আমি হর আমাকে ভগবান অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু ক্ষমতার অপব্যবহার করতে আমি পারবো না সন্তান হওয়ার পর মায়ের কোলে বাজ পড়ে মারা যাবে মায়ের যেমন কষ্ট প্রতিবেশীর কষ্ট আমি দেবাদিদেব মহাদেবে আমারও কষ্ট তাই সন্তান আমি দিতে পারবো না তখন দেবী মহামায়া আদ্যাশক্তি বললে স্বামী প্রত্যেকটা মা জানে তার সন্তানকে কেমন করে রক্ষা করতে হয় ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন এই আসে গাছের কোনোদিন ফল ভারী হয় না এই যে এত ঝড় হয়ে গেল দেখবেন গাছ থেকে সব আম পড়ে যায় না তাই মা ভিখারী হতে পারে ভিখারিনী হতে পারে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে পারে তার চারটে সন্তান একটা গিয়ে বলুন তোমার চারটে সন্তান খেতে দিতে পারো না আমাকে একটা সন্তান দেবে আমার সন্তান নেই সেই মা খাদ্যে খাদ্যে বলবে আমি গোপালকে নিয়ে ভিক্ষা করে খাবো তবু আমি আমার গোপালকে কারোর হাতে ছেড়ে দেব না তাহলে বুঝতে পারছেন গাছের কোনদিন ফল ভারী হয় না বাবা সন্তানকে তাড়িয়ে দিতে পারে মা কোনদিন ছেলেকে ত্যাজ্যপুত্র করে না প্রয়োজনে মা মরবে কিন্তু রক্ত দিয়ে ছেলেকে মাজাবে তাই স্বামী ও যখন কাঁদছে ও মা হতে চায় একটা সন্তান দাও না দেখলেন মায়েরা বাবা মহাদেব রাজি হলো না আদ্যাশক্তি মহামায়া
ওই যে ভুক ছিঁড়ে রক্ত দিলেন, মা রক্ত পান করেন, তাই কালী পুজোর রাত্রে আপনারা এক কাজ করবেন মা, যখন বরণডালা করবেন বরণডালার পাশে একটা ছোট্ট কাপে করে বা ছোট বাটিতে করে রেখাবে করে ঠিক বুকের এই জায়গা থেকে কেটে বুক ছিঁড়ে রক্ত দেবেন মা, দেখবেন আপনি যা চান তাই হবে। নেতাজির মা তাই করেছিল, নেতাজির মা বুক ছিঁড়ে রক্ত দিয়ে বলেছিল আমার ছেলেকে রক্ত শক্তি দিও, সেই রক্ত মা খেয়েছিলেন, মা খাওয়ার পর সেই রক্ত নেতাজিদের মধ্যে সঞ্চার করে দিয়েছিল, তাই নেতাজি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এবার বুঝতে পারছেন নেতাজির মা যা করেছেন, বিবেকানন্দের মা যা করেছেন, বিদ্যাসাগরের মা যা করেছেন, আপনারা তাই করবেন না মা? আমার মতো সন্তানের দরকার নেই মা, একটা রামকৃষ্ণের দরকার, একটা বিবেকানন্দের দরকার, একটা নেতাজির দরকার, ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন লবে। আর এই রকম সন্তান পেতে গেলে বুক ছিঁড়ে রক্ত দিয়ে বলুন মন নাও প্রাণ নাও জীবন নাও যৌবন নাও, মন নাও প্রাণ নাও জীবন নাও যৌবন নাও, মনে নাও প্রাণ নাও জীবন নাও যৌবন নাও, মন নাও প্রাণ নাও জীবন নাও যৌবন নাও, সন্তান তখন বাবা মহাদেব বললে সন্তান আমি তোমায় দিলাম, আগামী এক বছর হ্যাঁ শেষ হবে, দশ মাস দশ দিন পরে মাতৃ জড় থেকে বেরিয়ে আসবে একটা সন্তান, কিন্তু সেই সন্তানের বয়স যখন দশ বছর দশ দিন পূর্ণ হবে বিনা মেঘে বাজ পড়বে, তাই এক কাজ করবে যেহেতু তুমি ভগবানের গুণগান গাইছ না, তুমি আজ থেকে ভগবানের গুণগান গাইবে। মায়েরা জেনে রাখবেন ভোর চারটের সময় যারা উঠে হরিনাম করে কৃষ্ণ নাম করে তাদের উদরটা পূর্ণ হয়, তাদের শরীরটা হরিনাম কৃষ্ণ নামের মধ্যে রক্তের মধ্যে প্রবেশ করে, সেই কৃষ্ণ নাম আগাম নিগমের মধ্যে হরিনাম হয়, তখন যে সন্তানটা হবে সে হরি ভক্ত হবে, ভগবান তার ভক্তের মাথায় বাজ ফেলতে পারে না। তাই যাও আজ থেকে তুমি আবার নতুন করে হরিনাম কৃষ্ণ নাম করো। ভক্তমণ্ডলী মায়ের আর মা দেরি করলেন না, আজকের চলে এলেন হরিনাম কৃষ্ণ নাম শুরু করলেন মাতৃজঠরে সন্তান। দেখতে দেখতে সাত মাস কেটে গেল, সাত মাসে কি হক হয় মা, কি করাতে হয়? সাত সাত দিয়েছেন বৌমাকে, সে আমার জানা আছে কীরকম দিয়েছেন। আমাদের পাড়ায় একটা সাত হচ্ছে মা, কীরকম সাতটা হচ্ছে পাঁচশো লোক খাচ্ছে, তিন চারটে ক্লাবকে নিমন্ত্রণ করেছে, প্যান্ডেল বেঁধেছে, খুব বড় ধরনের সাত। আর যাকে সাত দেওয়া হচ্ছে সে বাসন মেজে মেজে চোখের কোণে কালি পড়ে গেছে। মাতৃজঠরে সন্তান আসে মানে আপনার সন্তান নয়, ভারতবর্ষের একটা সন্তান মানে আপনার সন্তান আমার সন্তান, ভারতবর্ষের একটা নেতাজি আসা মানে আপনারও কাছে মগো শুভক্ষণ আমার কাছেও শুভক্ষণ, তাই আপনার সন্তান যাতে মজবুত হয়, শক্তিধর হয়, শক্তিবান হয়, তাই মায়েরা জেনে রাখবেন একদিন যদি দিদিমা দেয় একদিন কাকিমা দেবেন, একদিন যদি কাকিমা দেন একদিন পিসিমা দেবেন, এইভাবে সাত মাসের পর থেকে প্রত্যেকটা রবিবার যদি ওই রকম মাতৃজঠরে ওই রকম যদি দুগ্ধ ক্ষীত মধু এগুলো উপযুক্ত প্রোটিন পড়ে তবে সন্তান সুস্থ হবে, মনে থাকবে মা? তাই সাতশো লোক খাওয়াচ্ছেন আর বউটা বাসন মারছে আর বুড়িটা বলছে কত জিনিস পেয়েছে গো, কত জিনিসটা পেয়েছে, কিন্তু ভিতরে যে জিনিসটা আছে গো মা সে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। তাই খুব সাবধান মায়েরা, আজকালের শাশুড়ি বুঝতে চায় না, আপনারা যে কটা শাশুড়ি বসে আছেন ছ মাসের পর থেকে বৌমাকে ঘাটে এখানে ওখানে নামতে দেবেন না,
একটা আল পর্যন্ত ডিঙ্গো নিষেধ আছে, একটু সাবধানে রাখবেন। দেখতে দেখতে সাত মাস কেটে গেল। আর একটা কথা শুনে রাখুন মা, সাত ভক্ষণ যখন করাবেন দধি দুগ্ধ মিষ্টান্ন সব কিছু দেবেন, কিন্তু কোনোদিন মাংস দেবেন না। বাঘ মাংস খায় কবছর বাঁচে? 15 বছর। বাঘ কীরকম আওয়াজ করে? তাহলে যারা বেশি মাংস খাবে গো মা, ওই রকম গড়গড়ে আওয়াজ হবে। বাবা বললে শালা উত্তর পাবেন, তাই মাংস খেতে যাবেন না। মাং মানে আমাকে, স মানে যারা ভক্ষণ করে। পরবর্তী অধ্যায় আমি ওই ছাগল গরু হয়ে তাদের মাংস খুলে খাব। বোঝা গেল? তাই মাংস যারা অপরের দেহ থেকে রক্ত নিজের রক্তে ঢোকাবেন, তার সমস্ত রোগগুলো আপনাকে নিতে হবে। এইভাবে সাত মাস থেকে 10 মাস হয়ে গেল। যখনই 10 মাস হয়ে গেল, ভক্তমণ্ডলী মায়েরা, কতগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম আছে, ওই মা তখন হরিনাম কৃষ্ণ নাম গাইতে শুরু করলেন। হরিনাম কৃষ্ণ নাম বলতে বলতে, হে গিরিধারী বৈকুণ্ঠ বিহারী পতিত তুমি শক্তি তুমি মুক্তি ভক্তের ভগবান, তুমি শক্তি তুমি মুক্তি ভক্তের ভগবান, কৃপা করো দয়া করো হে মধুসূদন, হে মধুসূদন, কৃপা করো দয়া করো হে মধুসূদন, হে মধুসূদন, তুমি শক্তি তুমি ভক্তি দয়া কর হে মধুসূদন, হে মধুসূদন, কৃপা কর দয়া কর হে মধুসূদন, হে মধুসূদন।